दायित्वशील व्यक्ति के एक जिन मन रखते हैं जे आमी किन्तु शेष आमी किन्तु एकमात्र मानुष आवामी लीगर नय एमन एक विषय एमन एक दल जे दलटीते आछि ताई आमार प्रयोजन आछे आमी जखन थाकबो ना तखन ई दले आमार कोनो प्रयोजन केउ आमाके सालाम देबे ना आमी एकमात्र अपरिहार्य এই কথা কোনোভাবেই কেউ কেউ আত্মপ্রসাদ দিয়ে আত্মহমিকা দিয়ে কোনো লাভ নেই সেটি আমি মেয়র সকলকেই আমি বলবো সকলকেই আমি বলবো নারায়ণগঞ্জে আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন আমরা আগামী দিনে দু চার দিনের মধ্যে নারায়ণগঞ্জে একটি কর্মী সভা করব যেটি সিদ্ধান্ত পরে জানাবেন আজকের এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাতবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক হুইপ সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম বিএনপি এবং জামাতিরা নির্বাচন করবে না বলছে আরেকদিকে তারা বিভিন্ন কৌশলে নির্বাচনে অংশগ্রহণ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও ঠিক তেমনিভাবে আমাদেরকে বিএনপির একজন প্রার্থী যিনি নিরপেক্ষ যিনি নির্দলীয় প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি মূলত আসলে বিএনপি জামাতের পক্ষের একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কাজে আমাদের মোকাবেলা করতে হবে অত্যন্ত রাজনৈতিকভাবে আমাদের গুরুত্বের সঙ্গে এই নির্বাচনকে নিতে হবে ঢাকা পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবার বলছি সেই গুরুত্বটা থেকেই আমাদেরকে মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাদের একটি কমিটি করে দিয়েছেন যে কমিটি আমরা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন করবেন আপনারা কিন্তু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করব প্রার্থী অনেকে ছিলেন আমি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের একজন সদস্য হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি অনেকেই প্রার্থী রয়েছেন কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেওয়ার সর্বময় ক্ষমতা রাখেন মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের আশা ভরসার স্থল আমাদের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা কাজে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তাকে নিয়ে আমাদের নির্বাচনী বৈতরণী পার হওয়া একমাত্র আমাদের আদর্শিক লক্ষ্য দলীয় লক্ষ্য হতে হবে আমাদের মধ্যে কথা থাকতে পারে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে আমাদের মধ্যে আমার মির্জা আজমের বিরুদ্ধে কোনো কথা থাকতে পারে মির্জা আজমের কোনো কথা আমার বিরুদ্ধে হতে পারে সেটা অবশ্যই উইদিন দি ফোরওয়াল আমরা পার্টি ফোরামে আমরা আলোচনা করব সেটি পাবলিকলি কোনো আলোচনা আসতে পারবে না